সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ মোট সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে যেখানে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান